এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো তারাপীঠের মহা শ্মশান। কাল অমাবস্যা, আর আজ আমি তোমাদের ঘুরে দেখাবো তারাপীঠ মহা শ্মশান এবং তারাপীঠের যে মূল মায়ের মন্দির সেটাও তোমাদের ঘুরে দেখাবো। মানে হচ্ছে আজ রাত্রেবেলার মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো তারাপীঠের। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখন আমি রয়েছি হোটেলে, হোটেলে ব্যালকনিতে রয়েছি, এখান থেকে আমরা যাব মায়ের মন্দিরে এবং মহা শ্মশান। তো চলো সবকিছু তোমাদেরকে দেখাবো। এইখানে দেখেন পেড়ার দোকান রয়েছে, পুজোর সামগ্রী যদি তোমরা নিতে চাও এখান থেকে নিতে পারো। আর এই সাইড দেখে নাও, মায়ের যদি কেউ ফটো নিতে চাও এখান থেকে নিতে পারো। তারা মা সরণী এদিকটা ঢুকে মন্দিরের কাছাকাছিতেও অনেক হোটেল পেয়ে যাবে। দেখে নাও এখানে অনেক হোটেল রয়েছে, কিন্তু এইদিকে প্রাইসগুলো একটু হাই। সন্ধ্যাবেলায় যদি তোমরা কেউ পুজো দিতে চাও তাহলে তোমরা পুজো দিতে পারো। এখনও অনেক দোকান খোলা থাকে, মন্দির প্রায় রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই দিকটাতে চলে যাচ্ছে তারাপীঠ মহা শ্মশান। প্রথমত আমরা এই সাইডটা ঘুরে দেখি তারাপীঠ মন্দির, তারপর তোমাদের ঘুরে দেখাবো তারাপীঠ মহা শ্মশান। প্রচুর ভিড় রয়েছে মন্দিরে এখন। ভিড়টা দেখে না, সিঁড়িতে প্রচুর ভিড় রয়েছে। সন্ধ্যা 7টার সময় মায়ের সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল, তোমাদেরকে দেখালাম যতটুকু পারলাম। কারণ যারা এমনি দেখতে পারছো না দর্শন, তাদের এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, এলইডি স্ক্রিনে তোমরা দর্শন করতে পারো মায়ের সন্ধ্যা আরতি। এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তারাপীঠ মহা শ্মশান। এখন আমরা যাচ্ছি তারাপীঠ মহা শ্মশান, এই দিয়ে চলে যাবে তারাপীঠ মহা শ্মশান। এই হচ্ছে বামদেবের সমাধি মন্দির, যেখানে রাত্রেবেলায় তারাপীঠ মহা শ্মশান তোমাদের ঘুরে দেখাচ্ছি। আমাদের ঘুরে দেখালাম তারাপীঠ মহা শ্মশান, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলুন। তোমাদের ঘুরে দেখালাম তারাপীঠ মন্দির এবং তারাপীঠ মহা শ্মশান, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা বলবে। এখন আমরা ঘুরছি তারাপীঠ মার্কেট। তারাপীঠ মার্কেট রাত্রেবেলায় তোমরা খাবার কোথায় খাবে এবং যারা খুব কম খরচের মধ্যে খাওয়া দাওয়া করতে চাও, এই রাস্তা ধারে প্রচুর চিকেন দোকান পেয়ে যাবে আর এখানে রুটির দোকানও পেয়ে যাবে। আমি এখন একটা এমনই দোকানে চলে এসেছি যেখানে তোমরা চিকেনও পেয়ে যাবে এবং চিকেনটা ওখানে রান্নাও হয়ে যাবে এবং রুটিও পেয়ে যাবে। এমন একটা দোকান এসেছি যে দ্বারকা নদীর আছে, দ্বারকা নদীর ব্রিজের এই দিকটাতেই আছে। এখানেও রাস্তা ধারে এখানে একটা দোকান আছে, এখানে আমরা চিকেন নিয়ে এখানে আমরা চিকেন পেয়ে যাচ্ছি, কেটে দিচ্ছে, এখানে রান্না হয়ে যাচ্ছে, আর ওখানে আমরা রুটিও নিয়ে নিয়েছি। তাহলে খুব কম খরচের মধ্যে আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে। আমরা দোকানে যে অর্ডারটা দিয়েছিলাম রুটি এবং চিকেনটা কাটিয়েছিলাম, ওখানে চিকেনটা রান্না করে নিয়েছিলাম, সব কিছু নিয়ে চলে এলাম। এটা হচ্ছে চিকেন, আমরা তিনজন আছি, 500 চিকেন নিয়ে নিয়েছি। চিকেন 220 টাকা কেজি এবং রান্না করতে নিল আমাদের, আমরা 500 নিয়েছি, রান্না করতে নিল 70 টাকা। এখানে নিয়ে নিয়েছি 20 পিস রুটি,
খুব কম খরচের মধ্যে এভেলেবেল খাবার তিনজনের। তো আমরা তিনজন মিলে আজকে রাতটা এটা খাবো, ঠিক আছে? তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। রাত্রেবেলায় আমি দেখালাম মন্দিরটা, মন্দির আরতি হলো সেটাও দেখালাম, পিঠ মহাস্থানটা দেখালাম। তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, রাত্রে মার্কেটটা ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এ পর্যন্তই, বাই বাই।